আমাদের কথাটা মাথায় আসলেই আমরা একটা স্বপ্নের জগতে হারিয়ে যাই জাস্ট প্রথমে মাথায় আসে লাদাখ তারপরে মাথায় আসে রয়্যাল এনফিল্ড তারপরে মাথায় আসে হায়ার সিসি সো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কথা বলবো লিফানের ভিক্টর আর 125 সিসি নিয়ে যেহেতু আমাদের দেশে এখন পর্যন্ত হায়ার সিসির পারমিশন পাইনি আমরা সো এই কম সিসিরই ক্যাফেরেসার নিয়ে দেখাবো আপনাদেরকে যে এটার মধ্যে কী কী স্পেসিফিকেশান আছে এবং এটার রাইডিং কন্ট্রোল কিংবা রাইড করে এটা কতটুকু কমফোর্টেবল আমি আমার সূক্ষ্ম জ্ঞান দিয়ে চেষ্টা করব আপনাদের সাথে এই সমস্ত বিষয়গুলো শেয়ার করা সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্লগ বাই রিফা কথা না বাড়িয়ে চলেন মেইন ব্লগ শুরু করি সো এই হচ্ছে ভিক্টোরার বাইকটা সো আমরা যখন একটা বাইকের স্পেসিফিকেশনের ব্যাপারে কিংবা বাইকের ডিটেলের ব্যাপারে জানতে চাই আমাদের প্রথম কথাই থাকে হচ্ছে আমরা এই বাইকের ইঞ্জিন সম্পর্কে জানতে চাই তো লাস্টে হচ্ছে দুই দিন রাইড করে এই জায়গার অবস্থাটা খারাপ তারপর আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে একটা এয়ারকুল টু ভালভের ইঞ্জিন যেটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার সাপ্লাই করে 10.4 বিএইচপি অ্যান্ড টর্ক উৎপাদন করতে পারে হচ্ছে 8.8 নিউটন মিটার্স সো এরপরে আসি টায়ারের বিষয়টা এখানে হচ্ছে তারা খুব সুন্দর করে একটা স্পোক রিমের টায়ার ইউজ করেছে এটা দেখতে খুবই খুবই সুন্দর রাইড করার সময় এই বাইকটা তখন আরও বেশি সুন্দর লাগে স্পোকটা থাকার কারণে আর ফ্রন্ট টায়ারে তারা ইউজ করেছে হচ্ছে 1970 সেকশনের একটা টায়ার আর রেয়ার টায়ারে তারা হচ্ছে ইউজ করেছে 110/80/17 সেকশনের একটা টায়ার আর পিছনে তারা ইউজ করেছে ড্রাম ব্রেক এবং সামনে হচ্ছে ডিস্ক ব্রেক এবার আসেন টায়ারের পর সাসপেনশনের কথা ফ্রন্টে হচ্ছে ইউজ করেছে তারা টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে হচ্ছে ডুয়েল সাসপেনশন ইউজ করা হয়েছে যেই কারণে ঝাঁকিতে মোটামুটি অ্যাভারেজ মানে অ্যাভারেজ শেক হচ্ছে ফিল হয় অনেক বেশি শেক যে ফিল হয় সেটা আমি বলবো না যেমনটা আমাদের স্কুটারের টায়ার কিন্তু অনেক বেশি শেক ফিল হয় বাট এটার টায়ারগুলোতে তেমন একটা শেক ফিল হয় না দেন এই বাইকটার সব থেকে সুন্দর যেটা লেগেছে সেটা হচ্ছে এটার সামনের হেডল্যাম্পটা এবং প্রত্যেকটা ক্যাফেরেসার বাইকের আকর্ষণ কিন্তু থাকে সামনের এই হেডল্যাম্পটাতেই সো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে রাউন্ড শেপের হেডলাইট হচ্ছে এখানে দেওয়া হয়েছে আর এই লাইটটা হচ্ছে সম্পূর্ণই রাউন্ড ডিআরএল উইথ প্রজেকশন হেডল্যাম্প এটা হচ্ছে এটার স্পেসিফিকেশন আর এই যে দুই পাশে দুইটা ইন্ডিকেটার আছে দুইটাই হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটার যেহেতু এখানে একটা হ্যাজার্ড লাইট দেওয়া আছে সো সামনের দুটো ইন্ডিকেটার এবং পিছনের দুটো ইন্ডিকেটার মোট চারটা ইন্ডিকেটার কিন্তু এই বাইকটার একসাথে জ্বলে তো আমার কাছে পার্সোনালি এই সামনের এই লুকটা দেখতে কিন্তু বাইকটা সবথেকে বেশি সুন্দর লেগেছে সো আপনাদেরকে হচ্ছে রাতের ভিউটা দেখাবো এই হচ্ছে এটার লাইট মানে হচ্ছে আমি যেই হেডলাইটটা দিনের বেলা দেখিয়েছিলাম সেটার ভিউ দেখাচ্ছি সো এটা হচ্ছে এটার আপার ডিপার আপার ডিপার আপার ডিপার তো আমি আপনাদেরকে ওই সময় বলে দিয়েছিলাম যে এটার কোনো আলাদা পাস লাইট নাই তো মোটামুটি যে আলোটা আছে এই আলোতে কিন্তু আরামসে কিন্তু রাইড করা পসিবল তো এই তো আর আমি যতবার দেখতেছেন গিয়ার চেঞ্জ করতেছি গিয়ার ইন্ডিকেটার লাইট কিন্তু চেঞ্জ হয় সো এই বাইকটার এই জিনিসটা খুব মজা লাগছে এই তো সো এরপর কথা বলি বাইকটার সিট ক্যাপাসিটি নিয়ে ক্যাফেরেসার বাইকের কিন্তু সিট ক্যাপাসিটি যে অনেক লম্বা হয় অনেক বড় হয় এরকমটা না মানে অ্যাজ লাইক পিছনে পিলিয়ন না মানে নিতে পারবেন না সেভাবেই হচ্ছে বানানো হয় ক্যাফেরেসারের সিটগুলো বাট এই বাইকটার মধ্যে প্র্যাকটিক্যালিটি মেনটেন করার জন্য কিন্তু এটাতে সিটটা একটু বড় দেওয়া হয়েছে কারণ অনেক সময় দেখা যায় অনেকেই আমরা আছি পিলিয়ন নিতে পারবো না বলে কিন্তু বাইক কিনতে চাই না সো এই কারণে মোটামুটি আমার মতো একটু শুকনা শাকনা মানুষ যারা আছেন তারা দুজন এখানে চাপাচাপি করে হলেও বসতে পারবেন আর এইবার আসেন কথা বলি সিট হাইট নিয়ে আমার হাইট কিন্তু মাত্র 5 ফিট 2 সো আমি যখন বাইকটাতে এভাবে উঠি হ্যাঁ তেমন বেশি একটা প্যারা খেতে হয় না যারা যে আমার মতো আপুরা ইউজ করতে চান অল্প হিলের জুতা যদি পরেন খুব আরামসে কিন্তু এই পাশে এবং এই পাশে দুই পাশেই কিন্তু আপনারা এটার হাইট পাবেন সো এটার হাইট ইস্যু নাই আর যেহেতু বাইকটার ওয়েট অনেক বেশি কম সো ইজিলি হচ্ছে এটা মেনটেন করা পসিবল অ্যান্ড মুভ দেওয়া ইজি সো এরপর যদি এটার স্পিডোমিটার নিয়ে কথা বলি এটার কিন্তু খুব সুন্দর রাউন্ড শেপের একটা স্পিডোমিটার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনাকে স্পিড কত আপনি চালাচ্ছেন সেটা আপনাকে দেখাবে এই পাশ দিয়ে হচ্ছে আরপিএমের মিটার শো করবে এই পাশে হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি দেখাবে মাঝখান দিয়ে ওডো এগুলোই তো দেখাবে এইটাই আর এই স্পিডোমিটারের সবচেয়ে সুন্দর যে জিনিসটা
সেটা হচ্ছে আপনি যখন একটার পর একটা গিয়ার চেঞ্জ করবেন 1 টু 5 পর্যন্ত যাবেন প্রত্যেকটা গিয়ার শিফটিং এ হচ্ছে এই স্পিডোমিটার তার কালার চেঞ্জ করে দ্যাট মিন্স ফার্স্ট গিয়ারে রেড সেকেন্ড গিয়ারে ব্লু এরকম একটা খুব কালার ব্লিঙ্কিং এর বিষয় আছে যেটা আমার কাছে কিন্তু খুব মজা লাগছে বিষয়টা সো আফটার দিস স্পিডোমিটার আমি যদি এটার হ্যান্ডেল বারে কি কি আছে সেটা একটু শেয়ার করি সেটা হচ্ছে এখানে খুব বেশি ঝামেলা যুক্ত কোনো কিছু করে নেই খুব সিম্পলের মধ্যেই গর্জিয়াস করেছে এটার ডিজাইনটা এটা হচ্ছে এখন তো অফ অবস্থায় আছে এইভাবে একবার প্রেস করলে এটা হচ্ছে আপনাকে পার্কিং লাইট হচ্ছে প্রোভাইড করবে আর আরেকবার প্রেস করলে হচ্ছে সামনের যে প্রজেকশন লাইটটা দেখিয়েছি সেটা অন হয়ে যাবে বাম পাশে হচ্ছে এটার কোনো আলাদাভাবে হচ্ছে কি বলে পাস লাইট দেয় নাই এটা শুধু আপার ডিপার মানে যেরকম আমি আমার স্কুটারেও দেখিয়েছি শুধু আপার ডিপার অ্যাজ এ ইউজ করতে পারবেন এটা হচ্ছে এটার ইন্ডিকেটার আর এ পাশে হচ্ছে এটা হর্ন হর্নের সাউন্ডটা যদি শোনাই আমার কেন জানি মনে হয় এটা তার একটু সুন্দর হর্ন ইউজ করলে ব্যাপারটা একটু অন্যরকম হয়তো আর এখানে আছে সেলফ এই তো আর এই বাইকের যদি একটা নেগেটিভ সাইড আমি আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই বাইকে দেওয়া হয়েছে সিঙ্গেল গিয়ার লিভার কাহিনী হচ্ছে যতবার আপনি নিচের দিকে হচ্ছে পুশ করবেন এটার গিয়ার আপ হবে আর যখন এটা উপর দিকে উঠাবেন তখনই হচ্ছে এটার গিয়ার ডাউন হবে যেহেতু একটা হচ্ছে লিভার দেওয়া হয়েছে সেই কারণে যেটা হয় ক্লাচের সাথে এটার অ্যাডজাস্টমেন্টে একটু প্যারা হয় এই বাইকটা যখন আমি নিয়েছি তখন কিন্তু এটা ক্লাচ একটু অ্যাডজাস্ট করে নিতে হয়েছে এই কারণে কারণ বাইকটা একটু পরপর বন্ধ হয়ে যাচ্ছিলো এই কম্বিনেশানটা হচ্ছে আমি স্টেবল করে রাখতে পারতেছিলাম না সো যারা এই বাইকটা নেবেন সবার আগে এই যেহেতু গিয়ারের সাথে আপনাকে ম্যাচ করতে হবে সে কারণে কিন্তু আপনাদেরকে এই ক্লাচটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর যদি এবার এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি বলি এটা তো হচ্ছে 12.5 লিটার পর্যন্ত আপনি ফুয়েল ক্যারি করতে পারবেন রিজার্ভ তো আছেই আর এই পাশে হচ্ছে এইটার কিয়ের পোর্টগুলা এই কিটা হচ্ছে আপনার এটার এই বাইকে হচ্ছে আলাদাভাবে কোনো ইঞ্জিন কিল সুইচ কিন্তু নাই সো এটা দিয়ে হচ্ছে আপনাকে বাইক স্টার্ট করতে হবে বাইক অফ করতে হবে এই এই জায়গার চাবি ইউজ করে আর এটা হচ্ছে ঘাল লক করার জন্য আলাদাভাবে একটা জায়গা দিয়ে দিয়েছে সো এখান থেকে চাবি নিয়ে ওখানে আপনি যখন এটা সুইচ করবেন তখন কিন্তু বাইকটার ঘাল লক হয়ে যাবে এই তো আর অ্যাভারেজ যতটুকু শুনেছি এই বাইকটার আপনি সিটিতে 42-45 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন আর এটার পিছন দিকে এই যে লাইট দেওয়া হয়েছে এটাও খুব সুন্দর সিম্পলের মধ্যে গর্জিয়াস আর এটার একটা গ্র্যাবরেল দেওয়া হয়েছে আর হ্যাঁ এই বাইকটার সম্পর্কে নেগেটিভ পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি প্রথম নেগেটিভ পয়েন্ট কিন্তু আমি আপনাদেরকে যেটা বলেছি সিঙ্গেল লিভার দেওয়া হয়েছে গিয়ার ইউজ করার জন্য যেটা টোটালি একটা নেগেটিভ ইস্যু এখনকার বাইক হিসেবে এটা কিন্তু একটু আপডেটেড করা উচিত ছিল এক আর দুই হচ্ছে এইটার পিছনে এই মাডগার্ডটা লোহার দিয়েছে মানে স্টিলের দিয়েছে ভালো করেছে প্লাস্টিক দেয় নেই বাট যেটা ইস্যু দেখেন এখানে কিন্তু এখনও অনেক কাদা লেগে আছে গতকালকে এই বাইকটা বৃষ্টির মধ্যে রাইড করা হয়েছে সো বৃষ্টিতে কিন্তু এটা পিছন থেকে প্রচুর কাদা ছড়ে এবং যে রাইড করে তার কিন্তু পিছনে পুরো সুন্দর মতো একদম রংধনু আঁকা হয়ে গেছিলো তো এই দুইটা সাইড হচ্ছে এই বাইকটার একটা নেগেটিভ পয়েন্ট এই বাইকটা যেরকম আমি বললাম যে এটার হেডল্যাম্পটা কিন্তু অনেক অ্যাট্রাকটিভ ঠিক ইন দ্য সেম ওয়ে ক্যাফেরেসার হিসেবে এটার এক্সস্টের সাউন্ডও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর এটা হচ্ছে অনেকটা বুলেট 350 সেটার সাথে কম্বিনেশন রেখে এটার ডিজাইনটা করা হয়েছে তো চলেন আমি জানি না কতটুকু ভিডিওতে শোনা যাবে আমি এটার এক্সস্টের সাউন্ডটা আপনাদের একটু এখন পর্যন্ত কিন্তু অনেক বগর বগর করছি সো চলেন অ্যাজ আ নিউ রাইডার আমি ভিক্টর আটটাতে উঠি এবং এটার রাইডিং কমফোর্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি সো অ্যাজ আ নিউ রাইডার আমি আপনাদের সাথে ক্যাফেরেসার কীরকম রাইড করতেছি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই আর কাহিনী যেটা হচ্ছে এইটার রাইডিং সিটিং পজিশন কিন্তু অনেক 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 বেশি মজার এটা কিন্তু সত্যি কথা অ্যান্ড সেকেন্ড নান অফ দি লিস্ট আমার আলটিমেটলি ইচ্ছা একটা স্পোর্টস বাইক কেনার এটা সবাই জানেন এটা আলটিমেটলি সবারই কম বেশি ইচ্ছা থাকে বাট এরপরও আমি ক্যাফেরেসারটাকে অ্যাজ আ প্যাশনেট রাইড হচ্ছে এটা চুজ করেছি এবং আপাতত 10-12 দিন কিন্তু আমি এই বাইকটা
রাইড করছি। এখন অনেকেই বলতে পারেন যে আপু আপনি তো এটা হাই স্পিড আছে চালাচ্ছেন না, এই রাস্তাটা কিন্তু আসলে আপনাদেরকে হাই স্পিড দেখানোর জন্য না। সো অ্যাজ এ ক্যাফে রেসার বাইক আমি যদি বলতে চাই, এইটার কিন্তু সিটিং পজিশন অনেক 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 বেশি কমফোর্টেবল। আর আমি হচ্ছে এমন একটা রাস্তায় আছি যে রাস্তায় কিন্তু আমি আপনাদেরকে চাইলেও খুব বেশি স্পিডে এটার হচ্ছে কি বলে পজিশনটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর অ্যাজ এ নিউ রাইডার আমি কিন্তু অনেক বেশি স্পিডে এটা কিন্তু রাইডও করবো না, এটা কিন্তু স্বাভাবিক। এনিওয়ে সো আমি আপনাদেরকে বলেছি সিটি রাইডের জন্য এই ক্যাফে রেসারটা পারফেক্ট একটা বাইক, আপনি কিন্তু এটাকে নিয়ে হচ্ছে হাইওয়েতে খুব বেশি কমফোর্ট ফিল করবেন না, কারণ এটা অনেক বেশি জার্ক করে। ভাইরে ভাই এই জায়গায় রাস্তার যে অবস্থা কথা কীভাবে বলবো। সো এই বাইকটা যখন আপনি 4000 কিংবা 3500 আরপিএমের উপরে উঠাবেন তখন কিন্তু এই ইঞ্জিন ট্যাঙ্ক থেকে দুই পায়ে হচ্ছে ভাইব্রেশন চলে আসে, যেটা আমার একটু নেগেটিভ সাইড মনে হচ্ছে, কারণ র্যান্ডমলি আপনার পায়ে যখন একটা ভাইব্রেশন ক্রিয়েট হতে থাকবে তখন কিন্তু আপনার আর মজা লাগবে না বিষয়টা। এই তো সো এইটাতে হচ্ছে সিটি রাইড আপনারা মাইলেজ পাবেন হচ্ছে 42 থেকে 45 পর্যন্ত, হাইওয়েটা আমি জানি না। আর অ্যাজ এ নিউ রাইডার, বাইকের নিউ রাইডার আমি এটা আপনারা সবাই জানেন কম বেশি, তারপর আমি চেষ্টা করছি যেহেতু আমি একটা বাইক চালাচ্ছি এই কারণেই কিন্তু আমি আপনাদেরকে এটা রিভিউ দিয়ে চেষ্টা করছি যে মোট ক্যাফে রেসার বাইকটার কী কী স্পেসিফিকেশান আছে এবং আপনারা কতটুকু মজা পাবেন সেটা আপনাদেরকে জানানোর। সো প্লিজ কেউ জিনিসটাকে নেগেটিভভাবে নেবেন না কিংবা অন্য কিছুভাবে মিন করবেন না, আই হোপ সো। আমাদের দেশের অন্য কমিউটার বাইক বলেন কিংবা স্পোর্টস বাইক বলেন সব কিছুই কিনতে কিন্তু 1,30,000, 1,20,000 কিংবা এর উপরে যেতে হয়। সো 1,15,000 টাকার মধ্যে যদি এই বাইকটা হচ্ছে আপনারা কিনতে চান, আসলে কিনতে পারেন, ওয়াইজ হবে আই গেস, প্যারা খাবেন না এই বাইকটা নিয়ে। এই তো এতটুকুই বলবো, আর বেশি কথা বলবো না। তো সবাই জানেন যে অ্যাজ আ রাইডার বাইকে কিন্তু আমি আস্তে আস্তে ধীর গতিতে শিফট হচ্ছি আপনাদের সবার দোয়া এবং সাপোর্টে। বাইক সম্পর্কে অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে এরকম না, বাট তারপরও আমি চেষ্টা করেছি যে এই বাইকটার ফার্স্ট ইমপ্রেশন হিসেবে যা যা বলা উচিত আপনাদেরকে খুব সহজ ভাষায় ডিটেলগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তো এছাড়াও যদি ফার্দার কোনো কোয়েরিজ থাকে গুগল আছে আর আমার কমেন্ট সেকশন আছে, আপনারা জিজ্ঞেস করতে পারেন। এইবার আসেন, আমি যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে এই 7-8 দিন রাইড করার পরে এই বাইকটা নিয়ে আমার অভিজ্ঞতা, তাহলে আমি বলবো অ্যাজ এ ক্যাফে রেসার বাইক আপনি যদি একটু ভাব নিয়ে চলতে চান, হ্যাঁ, এবং কম টাকায় মানে দামে কম মানে ভালো ব্যাপারটা নিয়ে যদি মুভ করতে চান, তাহলে আপনারা এই ক্যাফে রেসারটা আমার পক্ষ থেকে প্রেফারেবল। বাট এটার যেমন কিছু পজিটিভ সাইডও আছে নেগেটিভ সাইডও আছে, সেগুলো কিন্তু আমি আপনাদের সাথে আমার পুরো একটা ব্লগের মধ্যেই শেয়ার করে দিয়েছি। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন নতুন কোনো ব্লগে নতুন কোনো ইনফরমেশন প্রবলেম অ্যান্ড সলিউশনের সাথে। টিল দ্যাট, রিফান আঞ্জিভাই সাইনিং আউট, আল্লাহ হাফেজ।